ক্লাস নাইনে জীবনবিজ্ঞান করবো আমরা, এটা সেকেন্ড সামিটিভের জন্য দরকার। আগে বলি এটা 2022-এর, যদিও 2022 সাল ছাড়া অন্য সালে দেখো তাহলে কোনো ব্যাপার না, এই প্রশ্নগুলো আমার দরকার আর কি সেকেন্ড সামিটিভের। সিলেবাস যেহেতু চেঞ্জ হয়নি তাই আমাদের এই প্রশ্নগুলো সম্পর্কে পরিচিত হতে হবে। ব্যাস এটা প্রশ্নগুলো তুমি দেখো, তোমার কোশ্চেন ব্যাংক থাক আর না থাক, তুমি প্রশ্নগুলো দেখো, এই প্রশ্নগুলো কি তোমার রেডি আছে সেকেন্ড সামিটিভের জন্য, তো দেখে নাও। শুরু করি হ্যাঁ। তো প্রথম প্রশ্ন বলছে শালসংশ্লেষের কার্যপ্রণালী কোনটা হবে, মানে শালসংশ্লেষ কোন বর্ণালীতে বেশি কার্য করবে, কমলা বেগুনি না নীল সবুজ না নীল লাল অংশ, নীল সবুজ অপশান বলছে, নীল সবুজ লাল সবুজ কোনটা হবে সবচেয়ে ভালো কাজ করে থাকে আমাদের, অপশান নাম্বার সি নাম্বার অ্যান্সারটা হবে এখানে, অপশান নাম্বার সি হবে আমার অ্যান্সার, সেটা হচ্ছে কি নীল আর লাল, লালে ভালো কাজ করে, এটা মনে রাখবে, ভালো করে মনে রাখবে যে নীল আর লাল হলেই আমাদের শালসংশ্লেষ কার্যপ্রণালী বেশি ভালো কাজ করে, মানে শালসংশ্লেষ কার্যপ্রণালী কোনটা নীল আর লাল অংশ। কোনটি সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য নয়, সক্রিয় পরিবহনের কোনটি বৈশিষ্ট্য নয় বলছে, এর মধ্যে বলছে এটিপি, সক্রিয় পরিবহন আর নিষ্ক্রিয় পরিবহন দুই প্রকার পরিবহন আছে তুমি দেখবে বইয়ে, এর মধ্যে বলছে এটিপি অণুর প্রয়োজন হয়, এটা কি ঠিক নয়, এটা বৈশিষ্ট্য নয় এটা, না বাহক অণুর প্রয়োজন হয় এটা বৈশিষ্ট্য নয়, না ঘনত্বের নতিমাত্রার বিপরীতে ঘটে, ঘনত্বের নতিমাত্রার দিকে ঘটে, একটা আছে দিকে আছে, ঘনমাত্রার নতিমাত্রার দিকে আছে আর একটা বিপরীতে আছে, কোনটা বৈশিষ্ট্য নয় বলছে। এবার আমরা এটার অ্যান্সার করার জন্য আমরা একটু দেখে নেব, দেখো এখানে অ্যান্সার আছে, এখানে আমাদের অ্যান্সার দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার সি নাম্বার হবে, মানে ঘনত্বের গতিমাত্রার দিকে ঘটে, এটা এটা ঠিক না, এটা পেজ নাম্বারে বৈশিষ্ট্য নয়, এটা পেজ নাম্বার 63 পেজে টেক্সট বই তোমাদের সাতটা পাবলিকেশন থাকলে ওখানে লেখা আছে, তো আমরা তাও দেখে নিই, আমরা এখানে বইয়ের পেজটা আছে আমাদের এখানে, তো আমি প্রথম যে পড়াটা বললাম যে কার্যপ্রণালী কোনটা ভালো কাজ করে সেটা দেখে নাও, এখানে লেখা আছে কার্যপ্রণালী কাকে বলে আগে দেখে নাও, কার্য প্রথম প্রশ্নের অ্যান্সারটার একটু যুক্তি দিয়ে ব্যাখ্যা আর কি। কার্যপ্রণালী হচ্ছে আলোর বর্ণালীর যে তরঙ্গদৈর্ঘ্যে আলোতে, আলোক বর্ণালীর যে তরঙ্গদৈর্ঘ্যে আলোতে শালসংশ্লেষটা সবচেয়ে ভালো হয় তাকে বলবো আমাদের, বা শালসংশ্লেষ হার সবচেয়ে তাকে সর্বাধিক হয় তাকে বলে শালসংশ্লেষ কার্যপ্রণালী। তো তারপরে প্রশ্ন লেখা আছে দেখো, তারপরে প্যারাটাতে শালসংশ্লেষ কার্যপ্রণালীর সংখ্যা হলো দুটি, আলোক বর্ণালী এক পণ্যের সংখ্যা দুটি, আলোক বর্ণালীর লাল আর নীল অংশ ভালো হয়, তাহলে অপশান অনুযায়ী সি নাম্বার অংশটা হচ্ছিলো, তো এটা ছিল আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সারের যুক্তি। এবার সেকেন্ড নাম্বার প্রশ্ন যেটা আছে আমাদের, দেখো সেকেন্ড নাম্বার প্রশ্নের অ্যান্সারটা কী বলেছিলাম, ঘনত্বের নতিমাত্রার দিকে বলেছিলাম তাই না, ঘনত্বের নতিমাত্রার দিকে, ওটা ওটা ছিল ভুল, তো এটারও অ্যান্সার আমরা দেখে নিই, এটা আমাদের বইয়ে এখানে পেয়ে যাবো এই পেজে। দেখো সক্রিয় পরিবহনের কী কী বৈশিষ্ট্য, সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য দেখো একটা বৈশিষ্ট্য হচ্ছে এটিপি অণু বিশ্লেষিত হয়ে শক্তি নির্গত, এটা দেওয়া আছে অপশানে, তুমি অপশানটা যদি দেখো, আর বাহক বাহক প্রোটিনের প্রয়োজন হয় এটাও দেওয়া আছে, এই এই অপশানটাও দেওয়া আছে বাহক প্রোটিনের প্রয়োজন, এটাও দেওয়া আছে, আর ঘনত্বের নতিমাত্রার বিপরীতে ঘটে এটাও দেওয়া আছে, এই তিনটে বৈশিষ্ট্য দেখো ওই প্রশ্নটাতে দেওয়া আছে। আমরা যদি প্রশ্নটাতে আসি দেখো, প্রশ্নটাতে দেখো এক নম্বর যে আছে এটিপির প্রয়োজন ওটা ওখান থেকে পেলাম, এটা ঠিক, বাহক প্রোটিনের প্রয়োজন এটাও ঠিক, ঘনত্বের নতিমাত্রার বিপরীতে ঘটে এটাও এটাও ঠিক, কিন্তু প্রশ্ন বলছে বৈশিষ্ট্য নয় কোনটা, তাহলে আমাদের এটার অ্যান্সার হয়ে যাবে সি নাম্বারটা অ্যান্সার হবে, ঘনত্বের নতিমাত্রার দিকে ঘটে এটা ঠিক নয়, আমাদের অ্যান্সার হবে এখানে সি নাম্বারটা। পরের প্রশ্নটা গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে কী তৈরি হয়, আমাদের অ্যান্সার হবে বি নাম্বার, গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে যেটা তৈরি হয় উপজাত পদার্থ সেটা সুক্রোজ, এটাও আমরা দেখে নেবো অ্যান্সারটা কোথায় হবে, কোথায় আছে এটার অ্যান্সারটা, তোমাদের এটা নোট বই আছে সহায়িকা বই, আমি সহায়িকা বই থেকে এই পেজটা নিয়েছি, তো তোমরা এখান থেকে দেখলেই বুঝতে পারবে। এখানে একটা জিনিস দেখে নাও, দেখো ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড দেখতে পাচ্ছ, ডাইস্যাকারাইড এখানে দেখো লেখা আছে দুটি মনোস্যাকারাইড অনুযুক্ত হয়ে, এখানে দেখতে পাচ্ছ ডাইস্যাকারাইডের এখানে সুক্রোজ, সুক্রোজ কী দিয়ে তৈরি, সুক্রোজ গ্লুকোজ আর ফ্রুক্টোজ দিয়ে তৈরি, সুক্রোজ তাহলে কী দিয়ে তৈরি, গ্লুকোজ আর ফ্রুক্টোজ দিয়ে তৈরি। একই রকম তোমার প্রশ্ন আসতে পারে ল্যাকটোজ কী দিয়ে তৈরি, ল্যাকটোজ হচ্ছে গ্লুকোজ আর গ্যালাকটোজ দিয়ে তৈরি, এইভাবে করে মনে রাখবে ঠিক আছে, তাহলে ভালো করে দেখে নাও, ওখানে অনেকগুলো প্রশ্ন আছে, একটা হচ্ছে সুক্রোজ কী দিয়ে তৈরি এটাও দিতে পারে, ল্যাকটোজ কী দিয়ে তৈরি আর মল্টোজ কী দিয়ে তৈরি, মল্টোজ গ্লুকোজ, গ্লুকোজ মিলে মল্টোজ তৈরি হয়, ব্যাস এটা মনে রাখবে। এটা কিসের, এটা ডাইস্যাকারাইড, অনেকগুলো স্যাকারাইড আছে, ডাইস্যাকারাইড মনোস্যাকারাইড অ্যালিগোস্যাকারাইড, তো তুমি ডাইস্যাকারাইড কাকে বলে ভালো করে মনে রাখবে দুটোই, যে ডাইস্যাকারাইড কাকে বলে, দুটি মনোস্যাকারাইড অনুযুক্ত হয়ে যে সকল কার্বোহাইড্রেট যৌগ গঠিত হয় তাদের বলবো ডাইস্যাকারাইড, যেমন আমাদের এই প্রশ্নে যেমন দেওয়া আছে সুক্রোজ, সুক্রোজ একটা ডাইস্যাকারাইড যেটি তৈরি হয়েছে কী কী দিয়ে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ দিয়ে, একটু দেখে নিই প্রশ্নটা আর একবার,
গ্লুকোজ আর ফ্রুক্টোজ দিয়ে তৈরি হয়েছে সুক্রোজ। তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ দিয়ে কী উপজাত পদার্থ তৈরি হয়েছে? অ্যান্সার হবে সুক্রোজ। সুস্থ মানুষের হৃৎপিণ্ডের হৃৎস্পন্দন কোনটি? এটা আমরা সকলেরই জানা আছে যে 72 বার হৃৎস্পন্দন হয় এক মিনিটে। লারিংসের তনস্থের নিয়মিত ঢাকনাকে কী বলা হয়? এটা মনে রাখবে, এটাকে বলা হচ্ছে অ্যাপিগ্লটিস। ঠিক আছে, পরে আমরা আসি, পরের প্রশ্নে আসি। বলছে একটু ছবিটা একটু খারাপ দেখতে পাচ্ছ, আমি বলে দিচ্ছি ভাষা, দেখো শ্বাসনল ইস্টু শিঙ্গি, তাহলে শ্বাসবৃক্ষ একটু ইস্টু কী হবে আর কি। শ্বাসনলের সঙ্গে যেমন চিংড়ি সম্পর্কিত, শ্বাসনলের সঙ্গে যেমন চিংড়ি সম্পর্কিত, তেমনই শ্বাসবৃক্ষের সঙ্গে কী সম্পর্কিত হবে? শ্বাসনল, শ্বাসনলের সঙ্গে শিঙ্গি, এটা একটু আমরা দেখে নেবো। হ্যাঁ, এদের শ্বাসঙ্গগুলো কেমন হয়, কেমন টাইপের হয়? শিঙ্গি মাছের নাকি শ্বাসঙ্গ বলছে, শিঙ্গি মাছের নাকি শ্বাসঙ্গটা হবে কেমন? শ্বাসনল, শ্বাসনল শিঙ্গি মাছের শ্বাসঙ্গ হবে। এদের অতিরিক্ত স্বাদযন্ত্র দেখা যায়, সেই স্বাদযন্ত্রগুলোর বিভিন্ন আকৃতি আছে, যেমন শিঙ্গি মাছের শ্বাসনল, মাগুর মাছের শ্বাসবৃক্ষ, কই মাছের কেমন আছে গোলাপ ফুলের ন্যায় শ্বাসঙ্গ। এই শ্বাসঙ্গগুলো বিভিন্ন টাইপের হয়, এটা মনে রাখবে, এই তিনটে মনে রাখবে। অতিরিক্ত স্বাদযন্ত্র যাদের দেখতে পাওয়া যায় তাদের ক্ষেত্রে এই তিনটে মনে রাখবে, ঠিক আছে। একটা হচ্ছে কই মাছের ক্ষেত্রে কেমন দেখতে পাওয়া যাচ্ছে, গোলাপ ফুলের ন্যায় শ্বাসঙ্গ, মাগুর মাছের শ্বাসবৃক্ষ, আর শিঙ্গি মাছের শ্বাসনল, শ্বাসঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে। এই তিনটে মনে রাখবে, এই তিনটেই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অতিরিক্ত স্বাদযন্ত্র দেখা যায় তাদের। তাহলে এখানে দেওয়া আছে শ্বাসনলের যদি শিঙ্গি হয়, শিঙ্গি মাছের যদি শ্বাসঙ্গ হয় শ্বাসনল, তাহলে শ্বাসবৃক্ষ শ্বাসঙ্গটা কার হবে? তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে আমার, এখানে অ্যান্সার হয়ে যাবে মাগুর, এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে মাগুর, মাগুর মাছ, ঠিক আছে। পরে হৃৎপাচির সংলগ্ন পার্কিনজি তন্তুর ভূমিকা কী? এটা একটু দেখে নিই আমরা, পার্কিনজি তন্তুর ভূমিকাটা, পার্কিনজি তন্তুর ভূমিকাতে ওখানে লেখা আছে, অ্যান্সার লিখে রেখেছি এখানে। এখানে এই পার্কিনজি তন্তুর ভূমিকা যেটা লেখা আছে এটা বলতে হবে তোমাকে। পার্কিনজি তন্তু প্রতি মিনিটে 35 বার স্পন্দিত হয়, আর স্পন্দনের হৃদস্পন্দনের মাধ্যমে আবেগ সৃষ্টি করে। তাহলে পার্কিনজি তন্তু কী করে? প্রতি মিনিটে 35 বার হৃৎস্পন্দনের আবেগ সৃষ্টি করে এবং হৃৎস্পন্দনের আবেগকে নিলয়ের প্রতিটিতে ছড়িয়ে দেয়, এটা বলতে হবে তোমাকে, ঠিক আছে। পরের প্রশ্নের অ্যান্সারটা দেখা যাক, পরের প্রশ্নের এটা কী দেওয়া আছে, যে কোন গাছের তরুক্ষীর থেকে বাণিজ্যিক রবার তৈরি হয়? রবার তৈরি হয় কোন গাছ থেকে? রবার গাছ থেকে রবার তৈরি হয়। সেই রবার গাছগুলো বিভিন্ন টাইপের নামও রয়েছে আবার, সেটা আমরা দেখে নিই। একটা বইয়ে পেজ এখানে আছে, দেখে নাও, বইয়ের পেজটা দেখলে মনে পড়ে যাবে তোমাদের, হয়তো অনেকের পড়া আছে। দেখো এখানে বাণিজ্যিক রবার, দেখো হিবিয়া প্রথমে যেটা দেখতে পাচ্ছ, এই যে বাণিজ্যিক রবার এটা পড়বে, এটা পড়লেই আমরা এখান থেকে অ্যান্সার পেয়ে যাবো আমাদের। দেখো হিবিয়া ব্রাসিলিয়েন্সিস আর ফাইকাস হিস্টোলাইটিকা, এরা এই প্রভৃতি উদ্ভিদ নিঃসৃত তরুক্ষীর থেকে বাণিজ্যিক রবার তৈরি করা হয়। তাই বলছে রবার তৈরি করা হয় কোথায় থেকে? তাই তুমি বলতে পারো বাণিজ্যিক রবার তৈরি করা হয় রবার গাছ থেকে। সে রবার গাছগুলো কী কী? একটা উদাহরণ, একটা নাম বলতে পারো, হিবিয়া ব্রাসিলিয়েন্সিস, ফাইকাস ইলাস্টিকা, এগুলো হচ্ছে আমাদের এই এই সমস্ত উদ্ভিদ থেকে এক প্রকার তরুক্ষীর নিঃসৃত করা হয়। কী নিঃসৃত করা হয়? তরুক্ষীর। সেখান থেকে কী তৈরি করা হয়? বাণিজ্যিক রবার তৈরি করা হয়, ঠিক আছে, মনে রাখবে এটা। পরে পরের প্রশ্নটাতে আমরা দেখিনি কী বলা আছে, পরের প্রশ্নটাতে প্লাজমা শূন্য স্থান পূরণ দেওয়া আছে। আর্জেন্টাফিন কোষ থেকে, কোষ থাকে কোন গ্রন্থিতে? ওটার আমাদের অ্যান্সার হয়ে যাবে, ওটার অ্যান্সার হয়ে যাবে আর্জেন্টাফিন কোষ থাকে পাকস্থলিতে, এটা মনে রাখবে। হ্যাঁ, এটা পাকস্থলিতে হয়, ওটা আমাদের অ্যান্সার হবে পাকস্থলিতে, পাকস্থলিতে আর্জেন্টাফিন কোষ এক নম্বরটা। দুই নম্বরটা প্লাজমা প্লাস হিমোসাইট সমান সমান কী হবে? সমান সমান আমাদের হবে রক্ত। হ্যাঁ রক্ত, সরি আমি একটু লেখাটা এদিকে লিখছি। হ্যাঁ, দুই নম্বর প্রশ্নের অ্যান্সারটা লিখতে রক্ত হবে, কী হবে? রক্ত। পরে সাইটোক্রোম একটি ড্যাশ পরিবহক, সাইটোক্রোম একটা ইলেকট্রন পরিবহক, হ্যাঁ ওটার অ্যান্সারটাকে আমি এদিকে লিখছি। পরের এই তিন নম্বর অপশানের অ্যান্সারটা হবে ইলেকট্রন পরিবহক, ইলেকট্রন, ইলেকট্রন, সাইটোক্রোম একটা কী পরিবহক? ইলেকট্রন পরিবহক। তারপরে প্রশ্নের দিকে চলে যাই আমরা, বলছে কেঁচোর নাকি শ্বাসঙ্গ দেহতল? এটা কি ঠিক? না, এটা ভুল হবে, কেঁচোর শ্বাসঙ্গ দেহতল না। দেহতল কাদের শ্বাসঙ্গ? দেহতল শ্বাসঙ্গ হচ্ছে অ্যামিবা প্যারামেসিয়ামের শ্বাসঙ্গ হলো দেহতল, এখানে কেঁচোর শ্বাসঙ্গ দেহতল না। তাহলে কেঁচোর শ্বাসঙ্গটা কী হবে? কেঁচোর শ্বাসঙ্গটা হবে রক্তজালকপূর্ণ সিক্ত ত্বক, তাদের ত্বকের মাধ্যমে দিয়ে তারা শ্বাসকার্য চালায়, তাই না? তো ওটার অ্যান্সার হয়ে যাবে আমাদের রক্তজালকপূর্ণ ত্বক। আমাদের এই
ওই পেজটা দেখতে পাচ্ছ সবাই আসলে, আশা করি। তো দেখে নাও এখানে প্রথমে যে লেখা আছে অ্যামিবা, দেখো অ্যামিবা, অ্যামিবা যেটা আছে, অ্যামিবার শাসকের নাম কি? দেহতল, দেহতল, তাই না? দেহতলের মাধ্যমে অ্যামিবা, প্যারামেসিয়াম, এগুলো। আর দেখো আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে কেঁচো, তাহলে কেঁচো কার সাথে শাসঙ্গ নাম কি? কেঁচো শাসঙ্গের নাম হচ্ছে সিক্ত ও রক্তজনকপূর্ণ দেহ ত্বক, ত্বক কিন্তু, হ্যাঁ এখানে ত্বক, আর এখানে তল, দেহতল, অ্যামিবার দেহতল, আর কেঁচোর হতো সিক্ত রক্তজনকপূর্ণ দেহ ত্বক হতো। আর ঘাসফড়িং আর আরশোল আর কি? শ্বাসনালী বা ট্রাকিয়া, এটা মনে রাখবে, ট্রাকিয়া বা শ্বাসনালী কাজে দেখতে পাওয়া যায়। ঘাসফড়িং, ঘাসফড়িং আর আরশোল খুবই খুবই ইম্পর্টেন্ট। ঘাসফড়িং আর আরশোলার শাসঙ্গের নাম কি? শ্বাসনালী বা ট্রাকিয়া। আর চিংড়ি মাছ, মাছ বলো, ঝিনুক বলো, এগুলোর কি? ফুলকা, ফুলকার মাধ্যমে তার শ্বাসকষ্ট চালায়। আর ব্যাঙ্ক কি? ব্যাঙ্ক ফুসফুস বা ত্বক, মুখবিহ্বর, গলবিলের সাহায্যে। আর সরীসৃপ প্রাণী এবং স্তন্য প্রাণীদের কি শ্বাসঙ্গের নাম কি? ফুসফুস, হ্যাঁ এটা মনে রাখবে। এরপর চলে আসি পরের প্রশ্নটাতে, পরের প্রশ্নটাতে কি আছে? পরের প্রশ্নটা বলছে শিবনলের মাধ্যমে রসের উৎসদ ঘটে, এটা ভুল। রসের উৎসদ ঘটে জালিমবাহিকের মধ্যে, এটা ভুল। তাহলে এটাও ভুল, তাহলে প্রথমটা তো ফলস হচ্ছে, হচ্ছে পরটাও ফলস হচ্ছে। আর মানুষের এবি রক্ত, এবি গ্রুপের রক্তে, মানুষের এবি গ্রুপের রক্তে, এবি গ্রুপের রক্তে আলফা ও বিটা উভয় অ্যান্টিবডি থাকে, এটাও ফলস। পরপর এই তিনটেই, এই তিনটেই হচ্ছে ফলস। কেন এবি গ্রুপের রক্তে আলফা বিটা থাকে না, অ্যান্টিবডি থাকে না, তাহলে কী থাকে? এবি গ্রুপের রক্তে থাকে অ্যান্টিজেন, অ্যান্টিজেন থাকে, আর ও গ্রুপের রক্তে থাকে অ্যান্টিবডি। হ্যাঁ মনে রাখবে, এবি গ্রুপের রক্তকে বলা হয় সার্বিক দাতা না গ্রহিতা, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। ওটাকে বলা হয় সার্বিক গ্রহিতা, এবি গ্রুপ হচ্ছে গ্রহিতা, ও গ্রহণ করবে, আর যারা, যাদের শ্রেণীর রক্ত ও, তারা সবাইকে রক্ত দান করতে পারবে, তাই বলা হয় সার্বিক দাতা। ওকে বলা হয় দাতা, এবিকে বলা হয় গ্রহিতা। হ্যাঁ এটাও দেখে নিই অ্যান্সার, এখানে খুব ভালো অনেকগুলো প্রশ্ন আসে এখান থেকে। রক্তের শ্রেণী বিভাগ কে আবিষ্কার করে? কার্ল ল্যান্ডস্টাইনার। তাহলে প্রশ্নগুলো দেখো, 41 নম্বর প্রশ্ন দেখো, ও গ্রুপের রক্ত, ও গ্রুপ, ও রক্ত গ্রুপের ব্যক্তি প্রয়োজন, প্রয়োজনের সময় রক্ত নিতে পারবে কোথা থেকে? শুধু ও গ্রুপ থেকে নিতে পারবে, তার কারণ ও গ্রুপকে সার্বিক দাতা বলা হয়, সে সবাইকে রক্ত দিতে পারবে, কিন্তু নিতে পারবে শুধুমাত্র ও থেকেই। হ্যাঁ তারপর অ্যান্টিজেন থাকে না কাদের? অ্যান্টিজেন থাকে না ও গ্রুপের রক্তে, আবার বললাম অ্যান্টিজেন থাকে না, অ্যান্টিজেন থাকে না, কিন্তু অ্যান্টিবডি থাকে ও গ্রুপের রক্তে, অ্যান্টিবডি থাকে। আর সার্বিক গ্রহিতা কোনটা? গ্রহিতা মানে সবাই থেকে রক্ত নিতে পারে, কোনটা? রক্তের এবি গ্রুপ হবে অ্যান্সার, এবি গ্রুপ, ঠিক আছে। সর্বজনীন দাতা, সবাইকে রক্ত দিতে পারে, কাকে? ও গ্রুপ, ও গ্রুপের রক্ত, ও গ্রুপ সবাইকে রক্ত দিতে পারে। এ আলফা, এখানে এই যে 45 নম্বর প্রশ্ন আছে না, এটা আলফা বিটা দুই রকমের অ্যান্টিজেন থাকে, দুই রকমের অ্যান্টিজেন দেখতে পাওয়া যায়, অ্যান্টিজেন দেখতে পাওয়া যায় কোথায়? এবি গ্রুপের রক্তে। তাহলে আমি কী দেখলাম? অ্যান্টিজেন দেখতে পাওয়া যায়, অ্যান্টিজেন কোথায়? এবিতে, এবি রক্তের গ্রুপের ক্রিবে কী দেখতে পাওয়া যায়? অ্যান্টিজেন। আর এই প্রশ্নে কী বলছে? অ্যান্টিজেন না, এই প্রশ্নে বলছে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি কি দেখতে পাওয়া যায়? না, ফলস হবে এটা। তাহলে অ্যান্টিবডি দেখতে পাওয়া যায় কোথায়? ওটা হতো ও শ্রেণী গ্রুপের রক্তে। এই রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার। এখানে একটা বাম স্তম্ভ, ডান স্তম্ভ বা এ স্তম্ভ, বি স্তম্ভ মিলাতে হবে। বলছে গ্লাইকোলাইসিস কোনটার সঙ্গে হবে? মনে রাখবে গ্লাইকোলাইসিস হবে সাইটোপ্লাজম, তার কারণ সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস পর্যায়টি হয়, আর গ্লাইকোলাইসিস পর্যায়টিকে ইএমপি পথ বলা হয়। কেন? বিজ্ঞানী এম্বেডেন, মেয়ার অফ পার্নেস, এই তিনজন প্রথম এই বিক্রিয়াটি পর্যবেক্ষণ করেন, তাই এই গ্লাইকোলাইসিস পর্যায়টিকে, শোষণের এটা একটা পর্যায়, শোষণের এটা একটা পর্যায়, শোষণের এই পর্যায়টি প্রথম পর্যবেক্ষণ করেন তিনজন বিজ্ঞানী, এম্বেডেন, মেয়ার অফ পার্নেস, তাই একে ইএমপি পথ বলা হয়। ইতে এম্বেডেন, মেয়ার অফ ইতে পার্নেস, ইএমপি পথ বলা হয় গ্লাইকোলাইসিসকে। হ্যাঁ গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে ঘটে, মনে যেন থাকে। টায়ালিন, টায়ালিন এটা একটা আমাদের মুখে লালা রস, টায়ালিন একটা লালা রস। হ্যাঁ তাহলে এই যে আছে টায়ালিন যেটা আছে ওটা লালা রস হবে, এটা ডি নাম্বার অপশানটা হবে, এটা ডি নাম্বার অপশানটা, আর এটা হচ্ছে ই নাম্বার অপশানটা। পরে সাইনোভিয়াল তরল, সাইনোভিয়াল তরল আমাদের অস্থিসন্ধিতে দেখতে পাওয়া যায়, সাইনোভিয়াল তরল অস্থিসন্ধিতে। আর অবনমন হবে, অবনমন হবে অতিরিক্ত বাষ্পমোচন, অতিরিক্ত বাষ্পমোচনের ফলে অবনমন হয়। আর গ্লাইকোলাইসিস পর্যায়ে আর একটা পর্যায়ে আছে, সেটা হচ্ছে কি? ক্রেবস চক্র, এইটাকে সাইটিক অ্যাসিড চক্র বলা হয়। হ্যাঁ মনে রাখবে ওটা, বা টিসিএ চক্র বলা হয়। আর প্রান্তীয় শোষণ, এই তিনটে পর্যায়ে আছে আমাদের, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, প্রান্তীয় শোষণ, এই তিনটে শোষণের মধ্যে যদি বলা হয় শোষণের প্রথম পর্যায়ের নাম কী বলো, তখন তুমি বলতে পারবে গ্লাইকোলাইসিস পর্যায়। যাই হোক আশা করি এটা বুঝতে পারলে, এটা খুব ইম্পর্টেন্ট একটা, কতগুলো প্রশ্ন আলোচনা করলাম, একটু মনে রাখবে সবাই। হ্যাঁ থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ।